আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশিত চিত্র গল্পের 32 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তেজি রোদে পুকুরের পানি চিকচিক করছে। দীপ্তি রিনি পা ভিজিয়ে বসে আছে, গাটেশানে বসে আছে, হাফসা দিহান ফিরোজ তার দোকানে বসে। এক কথা দুই কথা এভাবেই সবার কথা আগাচ্ছে। দিহান বলল, আম্মা ঘর তো মোটামুটি ভালোই কমপ্লিট, আবার ব্যবসা ভালোই চলছে, কিছু টাকা বেতন দিয়ে দোকানে একটা ছেলে রাখলে ভালো হয় না? আব্বা শুধু বসে থাকলো, দেখাশোনা করলো। তোমার আব্বা আসলে তারই বই বলো। আচ্ছা সেটাই করব। আম্মা আমরা পাঁচ ছয় দিন আছি, আর দীপ্তিকে একসাথে নিয়ে যাব, পড়াশোনা শুরু করুক। হাফসা কিছু বলার আগে রিনি লম্বা টান দিয়ে বলল, মাত্র 5-6 দিন থাকবো আর না? দিহান ভাই আরও থাকবো, মা বাবাকে বলছি আমাদের আসতে আরও 10-15 দিন। দিহান বলল, মাথায় ডিস্টার্ব, আমার হাতে কটা টিউশনে এসেছে, সারা যাবে না? আগের দুজনও পর্বে করে বারবার ফোন দিচ্ছে, তোমরা তো এসএসসি পাস দিয়ে এমন বাপ মেরে আসার জন্য পড়ালেখা শেষ, ওরা বসে নেই বুঝছ? রিনি বলল, কয়দিনই বা হলো পরীক্ষা শেষ হয়েছে? কয়দিন? 20 দিন, আরও 1 মাস বিন্দাস মজা করব। দিহান বলল, ঢাকা যাই, মজাগুলো গুলে গুলে খাওয়াবো। রিনি ফ্যাস ফ্যাস করে বলল, আন্টি দেখেছেন আমাকে তাড়ানোর প্ল্যান? হাফসা হেসে বলল, আরে ও বললেই কি হয়ে গেল, আমার আম্মাজানকে আমি রেখেই দিব। রিনি দিহানের দিকে চোখ দিয়ে ইশারা করে বোঝালো, দেখেছেন? দিহান মাথায় হাস্য মুখ নিয়ে মাথা নাড়ায়। রিনি দীপ্তি হাসাহাসি করছে কোনো একটা বিষয় নিয়ে। হাফসা নিচু কণ্ঠে বলল, দিহান আমি বলি কি, দীপ্তি গেলে তোরা নিজেরাই রান্না করে খাবি কেমন? তোর একার খাওয়া না হয়, খাওয়া তো দুজন খাওয়ালে তারা কষ্ট ঠেকতে পারে না? আম্মা তা আমি আগেই ভেবে রেখেছি। হাফসা চলে যায়, রিনি কোমর ভিজিয়ে বসে থাকে, দীপ্তি সাঁতার কাটছে। বাড়ির চারপাশ ভালোভাবে বেড়া দেয়া, দুই পাশে আবার ছোট্ট খাল, কারো উকিঝুঁকি দেওয়ার টেনশন নাই। দিহান নামবে নামবে ভাবে। সকাল থেকে রিনি 100 বার বলেছে সাঁতার শিখাতে হবে। দিহান নারকেল গাছ পর্যবেক্ষণ করছে, নারকেল গাছে ডাব আছে কিনা সেটাই দেখছে, কাউকে দিয়ে পাড়াতে হবে। এর মধ্যে দুপুষ করে শব্দ হলো, দিহান তেমন খেয়ালই করলো না, মনোযোগ দিয়ে প্রত্যেকটা নারকেল গাছ দেখছে। রিনির গলার আওয়াজ পেল, ঘাটে রিনিকে দেখা যাচ্ছে না। দিহান হতভম্ব হয়ে পানির দিকে তাকিয়ে রইল, দীপ্তি বেয়ান্দাজ সাঁতার কেটেই যাচ্ছে। 4-5 সেকেন্ড বাদে হাত জেগে ওঠে রিনির, অতটা দূর কীভাবে চলে গেল ভেবেই পায় না দিহান, আবার ডুবে যেতে নেয়। দিহান কাল বিলম্ব না করে লাফিয়ে পড়ে, দীপ্তি এতক্ষণে ট্যার পেয়েছে। রিনিকে টেনে আনতে আনতে সেন্সলেস সিঁড়িতে জড়িয়ে ধরেই বসে দিহান, ভয়ে চোখ রক্তিমবর্ণ ধারণ করেছে, হাত পা থরথর করে কাঁপছে। দীপ্তিকে পেটে চাপ দিতে বলল, কিন্তু কাজ হচ্ছে না, দিহানের হুঁশ জ্ঞান উড়ে যাওয়ার উপক্রম। দীপ্তি ভয় যে হাফসাকে ডাকবে তাও খেয়ালে আসছে না, বারবার রিনিকে ঠেলছে। দিহানের চোখ থেকে অজরে পানি ঝরছে, শান্ত কণ্ঠে বলল, দীপ্তি অন্যদিকে ফের বলে আর দিহান দেরি করে না। দীপ্তি অন্যদিকে ফিরে যায়, এই সময়টা লজ্জা পাওয়া একদম মানে না, দ্রুত কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 3-4 বারে হালকা কেশে ওঠে, মুখ দিয়ে পানি বের হয়। দিহান এত বড় প্রলম্বিত নিঃশ্বাস কখনো ছেড়েছিল কিনা জানা নাই। দিহানের কান্না বেড়ে যায়, এভাবে কাঁধে নিশে চোখের পানি থামছেই না, খুব শক্ত করে আস্ট্রেভিস্টে জড়িয়ে ধরে থাকে। রিনি কিছুটা স্বাভাবিক হলে কোলে করে নিয়ে ঘরে যায়, ভয় পেয়েছে যতটা পাওয়া যায়। দীপ্তি হাফসাকে খুলে বলে, রিনিকে পোশাক পাল্টে শুয়ে দেয়। গোধূলির আলো অস্তমিত হচ্ছে, কিছু আগেই রিনির ঘুম ভেঙেছে। দিহান ঘরের কোথাও নেই, দীপ্তিকে জিজ্ঞাসা করলে জানায় পিছনে খালপাড়ের দিকে যেতে দেখেছে, মুখটা ধুয়ে ওনাদি নিয়ে চলে যায় সেদিকে। দিহান বসে আছে গাছের শিকড়ের উপরে, রিনি এগিয়ে গিয়ে কাঁধে হাত দেয়, দিহান ঘুরে তাকায় দিহানের ভেজা চোখের লালিমার, রিনির ভয় পেয়ে যায়, এ কি অবস্থা তার দিহান ভাইয়ের? চকিতে মাথা ঘুরিয়ে নেয় দিহান, সন্তর্পণে চোখ মুছে নেয়। রিনি আবারও টেনে মুখটা ঘুরায়, দিহান আবার অন্যদিকে ঘুরিয়ে নেয়। এবার রিনি ঘুরে দিহানের সামনে যায়, দিহান হাঁক দিয়ে বলে উঠল, আবার পড়ার ইচ্ছা আছে তোমার, পানির পাশে কেন যাচ্ছ? রিনি এমন চিৎকারে কেঁপে ওঠে খানিক, সাবধানে দিহানের পাশে বসে দিহানের বাম হাতের 5 আঙ্গুলের মধ্যে রিনির আঙুলগুলো সাবধানে আবদ্ধ করে। দিহান দমকে সুরে বলল, আর পুকুর পাড়ের ধারে কাছেও যাবা না।
সুর ধমকের হলেও কণ্ঠ ভেজা, চোখ আবার ভিজে উঠেছে। রিনি অবাক চোখে তাকিয়ে রইল, কি বলবে? ভাষা, তার ভাষা খুঁজে পাওয়া বড্ড দুষ্কর। আমি ঠিক আছি তো দিহান ভাই, একেবারে ঠিক আছি। দিহান বলল, তোমার বাবা মাকে কি বলতাম? কি বলতাম? আমার তো খেয়ানত হয়ে যেত না, এমনি একভাবে খেয়ানত হয়ে গেছে। এবার পুরোপুরি আমার দায়ী করতে চাইছিলে। রিনি বলল, দিহান ভাই, আমি গাটের এত পাশে ছিলাম, আমার খেয়ালই ছিল না। শর্তে শর্তে হুট করে কি হলো, গাট ধরার চেষ্টা করছিলাম কিন্তু মাথায় আঘাত লাগে ঘাটের সাথে, আর দূরে সরে যাই। দিহান চুলের মধ্যে হাত ভিজিয়ে দেখে মাথার উপর দিকটা ফোলা, গায়ের জোর দিয়ে একটা থাপ্পড় মারতে মন চাইছে। ব্যাককেল মেয়ে কোথাকার, নিজের মনোবাসনা দমিয়ে বলল, মাথা ব্যথা করছে? রিনি বলল, হালকা। কিছুক্ষণ নিরবতা। রিনি ফাঁকা মাঠটার দিকে অপলকে তাকিয়ে আর দিহান রিনিকে অনিমেষ চেয়ে দেখছে। কলেজের মধ্যে ঢুকিয়ে রাখলেও বুঝি তৃপ্তি মিটবে না, তুলোর মতো লাগে দেখলেই। আর সেই মেয়ে কিনা কত ব্যথা পেল, নিজের সতর্কতার দোষ দিল দিহান। রিনি দিহানের দিকে ফেরে মিষ্টি করে হাসে। দিহানের অন্তঃস্থল দাপিয়ে যায় ভারী এক খণ্ড সুখ। প্রায়ই মনে হয় এই সুখের ভার নেওয়া বড্ড কঠিন, বড্ড বেশি কঠিন। দিহান আস্তে আস্তে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, তোমার আমাকে খারাপ ছেলে মনে হচ্ছে না রিনি? তোমার মনে হয় না যে আমার মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছো? রিনি হাসি হাসি মুখ করে বলে, আমার তো গর্ব লাগে। দিহান বলল, রিনি তুমি বুঝতে পারছো না, আমি পরশুরাতের ব্যাপারটার জন্য বলছি। রিনি বলল, দিহান ভাই, ওই সিচুয়েশনে আপনিও ছিলেন, আমিও ছিলাম, মেয়ে মানুষ তো আমি। এমন না যে আপনার দোষ খোঁজার চেষ্টা করিনি, নিজের গিল্টি ফিল থেকেও দোষ খুঁজেছি, কিন্তু সত্যি বলতে দোষটা খুঁজে পাইনি আমি। দিহান বলল, তবুও। রিনি বলল, আর তবুও আসে কই থেকে? ভালোবাসার মানুষের কাছে ওইটা দুর্ঘটনা হলেও কাঙ্ক্ষিত ছিল। দিহান চকিতে তাকায়, অবাক হয়, খানে কি দ্বিধাহীন স্বীকারোক্তি, এমনটা তার মাথায় আসলো কখনো কি পারত বলতে? অবশ্য ভালোবাসি কথাটা বলা হলো না। দিহানের মুখশ্রী আবারও গুমট হয়। রিনি দুই হাতে দিহানের মুখ ঘুরিয়ে বলে, আচ্ছা মেনে নিলাম, আপনারও দোষ আমারও দোষ, দুজনের দোষ মিলে কাটাকুটি, কেমন? দিহান মানতে নারাজ। রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে সাদে চলে আসে তিনজন। অর্ধেক খাওয়ার চাদর চাঁদটার দিকে তাকিয়ে আছে অনিমেষ, পাশে বসে আছে দিহান, ফোনে কার সাথে যেন সাদে আসার পর থেকে ক্রমাগত কথা বলে যাচ্ছে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দীপ্তি, সেও মনোযোগী তার ফোনে, রিনি মনোযোগী দিহানের। দিহানের হাতে চিমটি কেটেই যাচ্ছে, দিহান হাত আটকে ধরলো ওদিকে ফোনে কথা বলায় তীব্র মনোযোগে। রিনি অন্য হাত দিয়ে আবার চিমটি কাটলো। দিহান এক হাতে রিনির দুই হাতে আটকে কথা বলতে থাকে, রিনি ঠোঁট উল্টে আকাশের দিকে আবারও তাকায়। দিহানের কথা বলা শেষ হয়, রিনি এখন কোনো কথাই বলছে না, ঠোঁট উল্টিয়ে বসে আছে। দিহানের এবার মেজাজ খারাপ হয়, ঠোঁট উল্টে আছে, এখন কথা বলতে পারে না, এতক্ষণ লাফাচ্ছিল, এখন লাফালাফি কই গেল, আবারও রাগ করতে পারে। রিনি খোঁটা দিয়ে বলে, তাও ভালো, একটা ঘটনা নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি তো আর কাঁদি না। দিহান লজ্জা বোধ করে, হালকা আওয়াজে কাশি দেয়। রিনি হেসে আবদার গলায় বলে, একটা কামড় দিই, দাঁত কেমন কেমন অসহ্য অনুভূতি। দিহান চাপা আওয়াজে বলে, অস্তাগফিরুল্লাহ, আমার আর কামড় খাওয়ার ইচ্ছা নাই, আর মাত্র একটা খেলে আমার ইঞ্জেকশন নিতে হবে, মাফ চাই। রিনি আবারও টোটলটায় অসভ্য লোক একটা, রিনি ছাড়া একথা কেউ ভুলেও আন্দাজ করতে পারবে না কতটা অসভ্য এই লোকটা, যে বলবে উল্টো সেই মার খেয়ে যাবে। দিহান আবারও কানে ফোন লাগায়, আওয়াজ স্বাভাবিকের চেয়েও বেশি। তারপর দিহান ফোনে বলল, তনয় কাল বিকেলে বাসার সামনে আসিস, ঘুরতে যাব। দীপ্তি তড়াক করে তাকায়, খরগোশের কানের মতো কান খাড়া করে, এগোতে এগোতে রিনির পাশে ঘেসে দাঁড়ায়। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।